আচ্ছা এই রায়ন রায় কোম্পানিকে তো আপনারা স্বেচ্ছায় জমি দিয়েছেন, তাহলে হঠাৎ করে এই বিক্ষোভের কারণটা কি? দেখেন, এই জমি আমাকে মায়ের মতো, আমাকে রক্ত দিয়া এই জমিতে আমরা ধান চাষ করি। এই জমিতে আমাকে নাচ দানাইয়া ধান কাইরা জমি ব্যাপার খাইলা ফাঁকা করাইয়া দিছে। এখন আমরা করুন কি? এখন আমাকে পেট চলবো কি করে? আমাকে এত এত ধান নষ্ট হয়েছে, কেউ তোমরা অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে স্যার। আর ওই মিডিয়াগুলো ওদের ইচ্ছে করে খোঁচাচ্ছে। হ্যাঁ, ওদের আর কাজ কি? তো এইভাবে চলতে থাকলে কাজ কি করে এগোবে? দেখেছো অবস্থা? দেখেছো টিভি খবরের কাগজে লোকজন পর্যন্ত এসে গেছে। এভাবে এভাবে কিছু হবে না, এভাবে কিছু করতে পারবে না। আরে বাবা, সেটা তুমি জানো, আমি জানি, ওরা তো জানে না, বোঝালে বুঝবেও না। যা করার আমাদের বুঝিয়েই করতে হবে, নাহলে যা হারিয়েছে আরো বেশি হারাবে, সমস্ত কিছু হারাবে। ওদের ওই ওই বাবা বাবা হারিয়েছে। আরে ওই তো নাটের গুরু, লোকজন এনে তো সব ধান তো ওই কাটিয়েছে। তাহলে ও কাটায়নি, বাজে কথা বলেছে ও। ও বাচ্চারা সব না খেয়ে বসে আছে, মনটা ভালো করছে না জানো তো। মিনুটার জন্যে প্রতি বছর ভাইফোঁটায় আসে, এবছরটাই আসতে পারলো না। মিনু তো আগেই বলেছিল আসবে না, তোমরা গিয়ে ফোঁটা নিয়ে আসতে পারো। ঠিক বলছো, জেঠু বাবা আর ছোটকা পিপি ভাই যেত, আর আমরা ওর রাশিদি বাড়ি গিয়ে ফোঁটা নিয়ে আসতাম। আর রাশিদিদের বাড়ি গিয়ে ফোঁটা আনতে হবে না। রাশিদিদির নিজেরই যখন কোনো মাথা ব্যথা নেই, তখন তোরা কেন রাশিদিদের বাড়ি গিয়ে ফোঁটা নিতে যাবি? এটা আবার কেমন কথা শিখা? ঠিকই তো বলছি, রাশি নিজেরই যখন কোনো মাথা ব্যথা নেই, তখন আমরা কি করব? আমরা ধরে নিয়েছি যে ও আসতে পারবে না। ও কি ফোন করে জানিয়েছে একবার? ওর তাছাড়া বিয়ের পর এবছর প্রথম বছর ফোঁটা, রাশি পারতো না ভাই দুটো কোর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ফোঁটার ব্যবস্থা করতে? এই যে ভেপুটা কখন বাজাতে হয় সেটা তো মনে থাকে, খাবার সময় যে জল দিতে হয় সেটা মনে থাকে না? যাও জল নিয়ে এসো। জ্ঞান দিতে হবে, আমি জানি জলটা কখন দিতে হবে। রাশি যা। না না কিছু না। আরে বল না, শুনো, আসলে আমি তোমাকে আগেই কথাটা বলতাম, কিন্তু তুমি অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলে, বিক্রমপুরে আবার একটা ইস্যু হয়েছে। আপনারা শুধু শুধু ঝামেলা করছেন, আমি বলছি যদি এরকম ঝামেলা চলতে থাকে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো কাজ করার। দেখেন আপনারা আমাকেও পেটে লাথি মারছেন, আপনার কোনো পুলিশে দেখা উচিত। একদম আসতে, চুপ, একটাও কথা না। দেখ এসব একটু একটু হয়ে থাকে, এসব নিয়ে ভাবার কিছু নেই। ভাবতে হচ্ছে ব্রো, বারবার আমাদের প্ল্যানস গুলো হ্যাম্পার হচ্ছে, এতটা টাইম নষ্ট হয়েছে, আরো যদি টাইম নষ্ট হয়ে পেটি ইস্যু। কিন্তু এফিশিয়েন্ট লোকজন রাখা আছে, তারা পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। বাট দে আর ডুইং নাথিং, ওরা কিছু করতে পারছে না, দে আর নট এফিশিয়েন্ট। আই নো দেম, দে আর বিং পেড টু ডু দেয়ার ওয়ার্ক, আদারওয়াইজ চাক দেম আউট। উজ্জ্বলা রাত বিক্রমপুরে যাওয়ার কথা বললো কেন? ওখানে কি কিছু হয়েছে? উজ্জ্বলকেও কেমন একটু টেন্স লাগলো, কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছে, কিন্তু কি ব্যাপার, কি হয়েছে সেটা কার কাছে জানবো আমি? রাশি, রাশিদার নাম, রাশিদার নাম।